শিশুদের জ্বরের সাথে র‍্যাশ, এবং যেটি আপনি বলছিলেন যে আপনার কথার মধ্যে যে অনেক সময় আসলে সিজনাল কিছু জ্বরও হয়ে থাকে শিশুদের, সেক্ষেত্রে আসলে কি আমরা এই র‍্যাশটা পাবো কিনা? হ্যাঁ, যেমন আমরা বলছিলাম যে জল বসন্তের সময়টা কোথায়, আমরা বলি যে প্রি উইন্টার, পোস্ট উইন্টার, উইন্টার এবং স্প্রিং, এই সময়গুলোতে কিন্তু আমরা জল বসন্ত দেখতে পাওয়া যায়। তাহলে এটা কিন্তু একটা সিজনাল ইয়ে আছে। তাহলে যেরকম আবার যেমন ধরেন হামের সময়টাও, হামের সময়টাও এরকম, তাহলে প্রত্যেকটা রোগের কিন্তু একটা সিজনাল ইনভলভমেন্ট থাকে। যেমন আজকে আমরা ডেঙ্গুর কথা বলছি, ডেঙ্গুর কথা আমরা বলি বর্ষাকাল, জুলাই থেকে সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত আমরা কিন্তু ডেঙ্গুকে দেখতে পাবো। তাহলে প্রত্যেকটা রোগের কিন্তু একটা প্রেক্ষাপট থাকে, কোন সময় সেটা আমাদের সামনে আসছে। চিকিৎসক যখন রোগী দেখবেন তখন নিশ্চয়ই এটা মাথায় রাখবেন যে এই সময় এই রোগগুলো হতে পারে। তো আমি আজকের আলোচনায় আপনাকে একটা গুরুত্বপূর্ণ রোগ জানিয়ে দিতে চাই। আমরা বর্তমান সময়ে একটা জাপানি রোগ দেখতে পাচ্ছি আমাদের মধ্যে, কাওয়াসাকি ডিজিজ। মূলত জাপানি বলতে এই জন্য যে এটা প্রথমে ওইটা জাপানেই প্রথমে আবিষ্কার হয়, সেই থেকে ওই নামটাভাবে চলছে। কাওয়াসাকি বলে একজন আমাদের ফিজিশিয়ান উনি রোগটা শনাক্ত করেছিলেন। খুব ইন্টারেস্টিং এই রোগটা, কি জানেন, জ্বরের খুব ছোটো শিশুদের এই রোগটা হয়ে থাকে। প্রথমে এক থেকে দু বছর বয়সের শিশুদের, শিশুদের জ্বরের সাথে হঠাৎ করে বাচ্চা দিল খিটমিটে হয়ে গেল, হঠাৎ করে জ্বর, একদিনের জ্বরে এত খিটমিটে, বাচ্চা খাওয়া দাওয়া ছেড়ে দিল, তারপর দেখা গেলো আস্তে আস্তে তার চোখটা লাল হয়ে গেল, তার ঠোঁটগুলো লাল হয়ে গেল, জিবাটা কেমন স্ট্রবেরির মতো লাল হয়ে গেল, সারা শরীরে র‍্যাশ এসে গেল। খুবই গুরুত্বপূর্ণ হলো যে এই জ্বরের কারণে হৃৎপিণ্ডের একটা জটিলতা হয়, হৃৎপিণ্ডের যে রক্তনালীগুলো আছে সেই রক্তনালীগুলো প্রসারিত হয়ে অনেক সময় শিশুর প্রাণঘাতী একটা সমস্যা তৈরি হয়। সুতরাং বর্তমান সময়ে যেহেতু আমাদের চিকিৎসা বিজ্ঞান উন্নত থেকে উন্নততর হচ্ছে, আমাদের বাবা মারা সতর্ক হচ্ছেন, তো আজকের আলোচনার মাধ্যমে আমি এই রোগটা সম্পর্কে জানিয়ে দিলাম। যখন কোনো শিশু হঠাৎ করে জ্বরের সাথে তেমন কিছুই থাকবে না, শুধু কান্নাকাটি করবে বা এরকম যে লক্ষণগুলো বললাম এগুলো যদি থাকে, তাহলে কিন্তু আমরা কাওয়াসাকি ডিজিজটাও মাথায় রাখবো, কারণ কাওয়াসাকি ডিজিজ কারণে হৃৎপিণ্ডে জটিলতা হয়, এটাই গুরুত্বপূর্ণ।